আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দেখুন, আমি বারবার করে বলি, আমাদের কাছের মানুষ, আপনার সন্তান, আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার খুব কাছের বন্ধু, ভালো বন্ধু, আপনার আত্মীয় পরিজন হতে পারে, সে ভুল করেছে, অন্যায় করেছে। ভুল করলে, অন্যায় করলে আমরা কি করি? আমরা নিজেরা বিচারকের আসন বসে যাই, আমি ক্ষমা করব না, রিজিট হয়ে যাই ইগোতে, আর যার ফলে কি হয়, সম্পর্কটা নষ্ট হয়। তাকে সংশোধনের সুযোগ আমরা দিই না অনেক সময়, সে আরো অন্ধকার অতলে হারিয়ে যায়, আরো অন্যায় করতে থাকে, কারণ তাকে ভালো হওয়ার সুযোগটা আমরা দিইনি। তাই বলবো যে আপনার প্রেমিকা, আপনার বন্ধু, আপনার বান্ধব, স্বামী, স্ত্রী, কাছের মানুষ, বন্ধু, পরিজন, যেই হোক না কেন, যদি ভুল করে তাকে কিন্তু ভুল শোধরানোর সুযোগ দিতে হয়, সুযোগ দিতে হয়, ক্ষমা করতে জানতে হয়। সেই তো বড়, যার হৃদয়টা বড়, যে ক্ষমা করতে জানে, সেই সুযোগটা দেবেন। বিচারক হলে হবে না, সহমর্মী হয়ে আপনাকে তার জায়গাটা বুঝতে হবে। একটি ছেলে কাজ নেই, অর্থের সংস্থান নেই, পেটের দু এক মুঠো ভাতের জন্য সে পরের বাড়ি থেকে চুরি করছে, সে যখন সত্যটা স্বীকার করছে, যদি তাকে আমরাই সমাজ যদি একটা সুযোগ দেয় তাকে বদলানোর, সে বদলে যেতেও পারে। হ্যাঁ, কিছু কিছু জন আছে যাদের জেনেটিক্যালি এইরকম চরিত্রের ডিসঅর্ডার হয়ে গেছে, তাদের বাদ দিন, তাদের হবে না, তাদের ভগবান আসলেও পরিবর্তন করতে পারবে না, কিন্তু হতেও তো পারে, আশা রাখা উচিত, ক্ষমা করা উচিত। এইবার মূল বিষয় আজকের আলোচনার, সেটা হচ্ছে ক্ষমা কিন্তু এক প্রকারের প্রশ্রয়, এটা কিন্তু মনে রাখবেন। স্বামীকে বারবার ক্ষমা করছেন, স্বামী ভুলভাল কাজ করে ফেলছেন, স্ত্রীকে বলছেন আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আর এমন করবো না, স্ত্রী বল ক্ষমা করে দিলেন, আবার কদিন পর একই ভুল করছে, আবার কদিন পর একই ভুল করছে। আমি স্বামী স্ত্রীর ঘটনাটা দিয়ে বললাম, আপনারা জীবনে এরকম বহু মানুষ পাবেন একই ভুল বারবার করছে, তাদের ক্ষেত্রে ক্ষমা করা কিন্তু প্রশ্রয় দেওয়া। তাই এই ব্যালেন্সটা আপনাকে বুঝে নিতে হবে, যে আমি ক্ষমা করছি কাকে, স্থান কাল পাত্র নির্বিচার করতে হবে আপনাকে। আমি ক্ষমা করছি কাকে, সে কতটা ক্ষমার যোগ্য, ক্ষমা ওই যে এক প্রকার প্রশ্রয়, তাই সেটাকে বুঝে ক্ষমা করুন। আমাদের ভুলের জন্য আমরা কিন্তু সেই মানুষটাকে অন্ধকারের ব্যারিয়ার থেকে বার করে নিয়ে আসতে পারি না, সে বারবার একই ভুল করতে থাকে, আর এই ক্ষমা রূপ বস্তুটা, সে যখন ক্ষমাটা সহজলভ্য হয়ে যায় তখন কিন্তু সে তার অন্যায় করার প্রবণতাটা বাড়ে, তার অন্যায় করার প্রবণতাটা বাড়ে। স্কুলে একটি বাচ্চাকে, একটি বাচ্চা কি করেছে জানেন, প্রথম দিন একটি খিমচি কেটে দিয়েছে, খুব ভালো। তা খিমচি কাটার পর প্রথম দিন স্কুলের প্রধান শিক্ষিকার কাছে নালিশ হয়েছে, ডেকে বলেছে তুমি এমন করেছো কেন, বলছে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর করবো না। প্রথম দিন একটু মায়া গদগদ মুখ দেখে প্রধান শিক্ষিকা তাকে ছেড়ে দিলেন। তার মনের মধ্যে একটা বিশ্বাস হলো, ও সামান্য একটু ডেকে প্রশ্ন করবে, কোনো ব্যাপার নেই। পরের দিন কি করলো, আরেকজন বাচ্চার ওইভাবে তারও মুখটা ওইভাবে কেটে দিল, তখন আবার তাকে ডাকলো, কী ব্যাপার, এরকম করলে কিন্তু তোমাকে স্কুল থেকে বার করে দেবো, তোমাকে শাস্তি পেতে হবে। আর একটু ডোজটা বাড়লো, আবারও সে মায়া গদগদ মুখ করে বলল আর হবে না আমার ভুল হয়ে গেছে। প্রধান শিক্ষিকা করলেন কি, এবারও তার সেই আদুরে মুখটা দেখে তাকে ক্ষমা করল। তৃতীয়বার ঘটলো একটা দুর্লভ ঘটনা, একটা কম্পাস নিয়ে তার নিডেলটা সে আরেকটি সহপাঠীর গালে বসিয়ে দিল। তার মনের মধ্যে একটা প্রত্যয় জন্মেছিল, কিছুই হয়তো হবে না, সামান্য গিয়ে একটু ক্ষমা চাইতে বলবে, আমি একটু ক্ষমা প্রার্থনা করে নেব। এই জায়গাটা বারবার করে বলছি, আমি ক্ষমা করার আগে ভাববো, ক্ষমা কিন্তু এক প্রকার প্রশ্রয়, ভুল করবেন না। মনে রাখতে হবে তার ভেতরের চৈতন্যটাকে আমায় জাগিয়ে দিতে হবে, তার ভেতরে জিজ্ঞাসাটা উঠবে একা একা, যে আমি যেটা করছি ভুল। যতক্ষণ এই জিজ্ঞাসা ওঠে ততক্ষণ কখনো বদলানো যায় না মানুষকে। ভালো থাকুন সকলে, ক্ষমা করার আগে ভাববেন, তাই তো, ভালো থাকুন।